নমস্কার বন্ধুরা, আজকে দেখাবো এমন একটা হেলথ ইন্স্যুরেন্স যেখানে 100% প্রিমিয়াম ব্যাক পাওয়া যায়। ইন্স্যুরেন্সটার নাম হচ্ছে আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্স অ্যাক্টিভ ওয়ান নেক্সট। এই ইন্স্যুরেন্সটা শুরু হয়েছে ৫৬৩০ টাকা দিয়ে, 10% এক্সট্রা ডিসকাউন্ট যদি এদেরই অর্থাৎ আদিত্য বিড়লা হেলথ ইন্স্যুরেন্সের অফিসিয়াল সাইট থেকে পারচেস করা হয়, 10% এক্সট্রা ডিসকাউন্ট রয়েছে। এর সঙ্গে কী কী বেনিফিট পাওয়া যাচ্ছে প্রত্যেকটা জিনিস দেখবো। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিও যদি কোনো জায়গায় কোনো অসুবিধে থাকে কমেন্ট বক্সে লিখবে, তাহলে দেখে নিই তোমার কী ইউনিক ফিচার্স রয়েছে সেগুলো একটু দেখে নিই। ইউনিক ফিচার্সের মধ্যে প্রথমেই রয়েছে, দেখো, আপ টু হান্ড্রেড পার্সেন্ট হেলথ রিটার্নস পাওয়া যাবে। কীভাবে? না, প্রত্যেক দিনের টাস্ক কী টাস্ক আছে অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা দেখে নাও। অ্যাক্টিভ হেলথ নামে একটা অ্যাপ্লিকেশান আছে যেটা প্লে স্টোরে পাওয়া যায়। তোমাদের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে হবে। জাস্ট আমি ইনস্টল করে নিয়েছি, জাস্ট এবার ওপেন করে দেখাবো। জাস্ট ওপেন করে নিলাম। ওপেন করলে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে তোমাদের দেখো হেলদি হার্ট স্কোর, এখানে দেখো এখানে প্রথমে আছে হার্ট স্কোর হেলদি থাকতে হবে। আর দু নম্বর এখানে থাকতে হবে তোমার ডেলি অ্যাক্টিভিটি টাস্ক, 10,000 পা হাঁটতে হবে প্রত্যেক দিন, 10,000 পা হাঁটতে হবে। দেখো অ্যাপে দেখাচ্ছে এটা অক্টোবর মাসের হাঁটার স্কোর, যেগুলো টিকমার্ক আছে এগুলো আমি 100% অর্থাৎ 10,000 পা করে হেঁটেছি। এখানে দেখো 13 দিন যদি মাসে হাঁটা হয় তাহলে 30% রিটার্ন দেবে, আর যদি 275 দিন বছরে হাঁটা হয় তাহলে দেবে তোমার আরও 20% অর্থাৎ 50% ব্যাক দেবে। আর যদি 325 দিন হাঁটা হয় বছরে তাহলে 100% অর্থাৎ পুরোপুরি রিটার্ন দেবে। এই টাকাটা রিটার্ন দেবে এই অ্যাপের মাধ্যমেই থাকবে। এই অ্যাপের ঠিক তলার দিকে, অ্যাপ্লিকেশানটার একটু তলার দিকে যাবে, যেখানে স্কোর জেনারেট হচ্ছে তলার দিকে গেলে এখানে দেখতে পাবে, দেখো এখানে 31 দিনের মধ্যে 19 দিন হয়েছে। এখানে জাস্ট আমার ওয়ালেটে জমা হয়ে গেছে 1,056 টাকা। এবং দেখো প্রত্যেক মাসের হিসাবে কীভাবে দেখাচ্ছে, প্রত্যেক মাসে দেখো এপ্রিল, সেপ্টেম্বর, আগস্ট 150 টাকা করে ঢুকেছে, অর্থাৎ এটা 30% রিটার্ন হয়ে গেছে। তো এইভাবে তোমাদের রিটার্ন আসবে। প্রতিদিন তোমরা অ্যাক্টিভ যত থাকবে, যত ফিট থাকবে, তত এখানে টাকা রিটার্ন আসবে। এই জায়গাটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখবে। এছাড়াও কী কী রয়েছে দেখো, এছাড়াও রয়েছে সুপার রিলোড হচ্ছে একবার যদি টাকা শেষ হয়ে যায় তাহলে আবার সেটা রিলোড হয়ে যায়, এটা হচ্ছে সুপার রিলোড বলা হয়। নো ক্যাপিং এটা হচ্ছে কি, যখন তোমার কোনো কিছু হসপিটালের খরচ, যেরকম রুম রেন্ট বা আইসিইউ খরচ, এগুলোর মধ্যে কোনো এ নেই, আনলিমিটেড খরচা করতে পারবে। হেলথ মিটার রয়েছে, সুপার ক্রেডিট রয়েছে, এছাড়া নন মেডিকেল আইটেমস যেরকম তুলো বা এই ধরনের জিনিস সেগুলো এই ইন্স্যুরেন্সে কভারেজ আছে। এছাড়া এই ইন্স্যুরেন্সের সঙ্গে আর কী কী রয়েছে সেগুলো আমরা দেখে নেব। জাস্ট আমরা তলার দিকে চলে যাওয়া পেজের আন্ডারস্ট্যান্ড অ্যাক্টিভ ওয়ান নেক্সট প্ল্যান বেটার, এখানে রয়েছে ডোমিসিয়ারি হসপিটালাইজেশন রয়েছে, বাড়িতে ট্রিটমেন্ট রয়েছে, হেলথ মিটার রয়েছে, অর্গান ডোনার এক্সপেন্স খরচ রয়েছে, মেন্টাল ইলনেসের রয়েছে খরচ, আয়ুষ ট্রিটমেন্টের খরচ রয়েছে, এছাড়া রয়েছে অ্যানুয়াল চেকআপ, হেলথ চেকআপ রয়েছে, অ্যানুয়াল হেলথ চেকআপ, ক্রনিক কেয়ার হচ্ছে কিছু ক্রিটিক্যাল কেয়ার যেগুলো থাকে অপশনাল, এটা এগুলো রয়েছে। এছাড়া রয়েছে ক্যান্সার বুস্টার, পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভারেজ, এই সমস্তগুলো রয়েছে, ওপিডি সিস্টেম রয়েছে, যেগুলো সব এই প্যাকেজের মধ্যে আসছে। তো এর মধ্যে কিছু অ্যাড অন প্যাকেজ রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে। আর জাস্ট এখানে বলছে মিনিমাম এজ 18, অর্থাৎ এই ইন্স্যুরেন্স নিতে গেলে মিনিমাম এজ 18 হতে হবে এবং ম্যাক্সিমাম কোনো এজের লিমিট নেই, যে কোনো বয়সে নেওয়া যেতে পারে ম্যাক্সিমাম। আর এখানে রয়েছে ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে সেলফ, অর্থাৎ এখানে ফ্যামিলি প্যাকও নেওয়া যেতে পারে এই ইন্স্যুরেন্সটা, আপ টু 2 অ্যাডাল্টস এবং 4 চিলড্রেন্স এই প্যাকেজের মধ্যে আসতে পারে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও আপডেট পেতে। দেখা হবে আরো একটি নতুন ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই, থ্যাংক ইউ।